আপনারা অবশ্যই থাম্বনেলে দেখেছেন যে দ্য টেল অফ কাস্টার দি ড্রাগন যে কোয়েশ্চন চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারের আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চনগুলি নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন কোভিড-19-এর জন্য অনেকগুলি কোর্স কী করা হয়েছে, রিডিউস করা হয়েছে, অনেকগুলি চ্যাপ্টার তোমাদের রিডিউস করা হয়েছে। সো তো যে দ্য টেল অফ কাস্টার দি ড্রাগন এই চ্যাপ্টারটি কিন্তু তোমাদের সিলেবাসে রয়ে গেছে। তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি কোয়েশ্চন নিয়ে আলোচনা করব, যাতে 2021-এ আসার 100% চান্স রয়েছে, এবং যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, এবং ভিডিওটি পজ করে করে সেগুলি তোমরা স্ক্রিনশট মেরে রেখে দেবে, সঙ্গে আনসারও দেওয়া রয়েছে। তো যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, নাহলে বুঝতে পারবে না যে কোন কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট রয়েছে। প্রথম যে রয়েছে, হু আর এ ক্যারেক্টার ইন দ্য পোয়েম লিস্ট দেম উইথ দেয়ার পেট নেমস। তো এখান থেকে অনেকগুলি শর্ট কোয়েশ্চন রয়েছে, তো শর্ট কোয়েশ্চন থেকে যে কোনো একটি পেট নেম আসতে পারে। তো ভিডিওটি পজ করে স্ক্রিনশট মেরে রেখে দাও। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে HLC 2021-এর জন্য। তারপরে যে কোয়েশ্চনটি হচ্ছে HLC 2021-এর জন্য 100% ইম্পর্টেন্ট, এটি দিয়ে দিচ্ছি, ওটা 3 মার্কের জন্য এটি আসতে পারে। বলেছে কি দা হোয়াই ডিড কাস্টার্ড ক্রাই ফর এ নাইস কেফ কেজ, অথবা হোয়াই ইজ দ্য ড্রাগন কল ক্রাউডি ড্রাগন। তারপরে যে কোয়েশ্চনটি আপনারা সেগুলি ভিডিওটি পজ করে সেগুলি স্ক্রিনশট মেরে রেখে দেন। তারপরে যেগুলি রয়েছে অ্যাডিশনাল কোয়েশ্চন, সেই অ্যাডিশনাল কোয়েশ্চনগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম কোয়েশ্চন হচ্ছে হুই ইজ দ্য পোর্ট অফ দ্য পোয়েম দ্য টেল অফ কাস্টার্ড ড্রাগন। তারপরে যে কোয়েশ্চনটি হচ্ছে হোয়ার ডাজ বিলিন্ডা লিভ। তারপরে যে কোয়েশ্চনটি হচ্ছে হু ওয়াজ ইন, তারপরে কোয়েশ্চেন নাম্বার 4 তোমাদের দেখতে হবে না, এটি ইম্পর্টেন্ট নয়। তারপরে চলে যাবো আমরা কোয়েশ্চেন নাম্বার 5-এ। তো কোয়েশ্চেন নাম্বার 5 দেখো কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 5 রয়েছে হাউ ওয়াজ বিলিন্ডা ব্রেভ। কোয়েশ্চেন নাম্বার 6 হাউ ডিড ইংল্যান্ড ব্লিং চয়েস লয়। তারপরে আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 7-এ। তো কোয়েশ্চেন নাম্বার 7-এ আপনারা ভিডিওটি পজ করে করে স্ক্রিনশট মেরে রেখে দেন। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে HLC 2021-এর জন্য হাউ ওয়াজ মাস্টার্ড ব্রেড। তারপরে বলেছে হু কল দ্য ড্রাগন, বা তারপরে বলেছে যে কোয়েশ্চেন নাম্বার 9 রয়েছে হোয়াট ডিউ টু মাস্টার্ড ড্রু এন দ্য পিরিয়ড। তারপরে আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 10-এ, হোয়াই ডিড ইন ডু এন দ্য সো দি পিরিয়ড। তারপরে চলে যাবো আমরা কোয়েশ্চেন নাম্বার 11-এ। কোয়েশ্চেন নাম্বার 11 মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াই ডিড ব্লিঙ্ক ডু হেন হি স দ্য পিরিয়ড। তারপরে আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 12-এ। কোয়েশ্চেন নাম্বার 12-এ কী লেখা রয়েছে দেখো, হোয়াই ডিড বিলিন্ডা ডু এন দ্য সো দ্য পিরিয়ড। তারপরে আমরা চলে যাব আরও যেগুলি কোয়েশ্চন রয়েছে সেই কোয়েশ্চনগুলি নিয়ে আলোচনা করব। যে কোয়েশ্চেন নাম্বার 15 আপনারা দেখতে পাচ্ছেন, কোয়েশ্চেন নাম্বার 15 হচ্ছে হাউ ডিড দ্য কাস্টার কিল দ্য পিরিয়ড, অথবা দিয়ে রয়েছে হোয়াই ডিড দ্য ড্রাগন ডু হেন দ্য পিরিয়ড এন্টার দ্য বিলিন্ডা হ্যাজ হাউস। তারপরে ওর দিয়ে আরেকটি রয়েছে হাউ ডিড কাস্টার অ্যান্ড ড্রাগন ফাইট উইথ দ্য পিরিয়ড। মতলব এই তিনটি যে কোয়েশ্চেন রয়েছে এই তিনটি অর্ডার দিয়ে যে কোনো একটি আসলে তোমরা কিন্তু এই আনসারটি তোমরা বসাতে পারবে। যে আনসারটি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি পজ করে স্ক্রিনশট মেরে রেখে দাও। তারপরে যে কোয়েশ্চনটি হচ্ছে হোয়াই ডিড বিলিন্ডা ক্রাই ফর হেল্প। তারপরে চলে যাব আমরা কোয়েশ্চেন নাম্বার, বিলিন্দা ট্রিকড হিম শি ট্রিকড হিম আনমেরিড ফুড হোয়াই। তারপরে চলে যাব, তারপরে যেগুলি কোয়েশ্চেন রয়েছে, তারপরে আরেকটি কোয়েশ্চেন রয়েছে দ্য টেল অফ কাস্টার্ড ড্রাগন থেকে যে কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট রয়েছে যে হাউ ডিড এন্টার্ড, আপনারা ভিডিওটি পজ করে স্ক্রিনশট মেরে রেখে দেবেন। হাউ ডিড এন্টার প্রুভ দ্যাট হি ওয়াজ নট কাউড। তারপরে কাস্টার্ড এখানে আনসারে দেওয়া রয়েছে, সবটির আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে স্ক্রিনশট মেরে রেখে দেবেন। এখান থেকে আমি যতগুলি কোয়েশ্চন দিয়েছি এখান থেকে HLC 2021-এ আসার 100% চান্স রয়েছে। তাহলে ভিডিওটি যদি উপকারী মনে করেন তাহলে ভিডিওটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।